হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান একাডেমি WBPSC। তোমরা যারা আমাদের সাথে ক্লাসে এখনো পর্যন্ত যুক্ত হওনি, আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে চাইছো, তারা 24 মাসের এই মুহূর্তে সাবস্ক্রিপশন নিলে 3 মান্থসের সাবস্ক্রিপশন প্ল্যান ফ্রি পেয়ে যাচ্ছ। অফার এক্ষেত্রে ভ্যালিড রয়েছে 15 তারিখ থেকে 18ই নভেম্বর পর্যন্ত। 15 to 18 নভেম্বরের এই যে অফারটি তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটি হয়তো স্টপ হয়ে যাবে, বিকজ খুব তাড়াতাড়ি প্রাইস হাইক হতে চলেছে 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের। তাই তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, তাহলে ক্লাসে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে এবং প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রেপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিকজ কমপ্লিট কোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি, ম্যাথ রিজনিং ইংলিশের আসছে গ্র্যাজুয়েট লেভেল এক্সামের জন্য, এবং তার পরবর্তী টাইমে ফাউন্ডেশন কোর্স আসছে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে 17 নভেম্বর থেকে। এবং এই উইকে প্লাস লার্নাররা, তোমরা যারা রয়েছো অলরেডি প্লাসে, তাদের জন্য এখানে মক টেস্টের যে শিডিউলটি দেওয়া রয়েছে, মক টেস্টের শিডিউলে তোমরা প্রত্যেকটি দিন মক টেস্টে পার্টিসিপেট করতে পারো। এই মক টেস্টগুলি উইকলি বেসিসে তোমরা যদি দিতে থাকো, তাহলে নিজেদের প্রগ্রেস সম্পর্কে নিজেরা একটা আইডিয়া অবশ্যই করতে পারবে। এবং এই উইকের প্লাস লার্নারদের এই যে এতগুলি মক টেস্ট, তাদেরকে কিন্তু আলাদা করে কোনো কিছু পেমেন্ট করতে হয় না। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারাই ক্লাস, তারপরে এই মক টেস্ট, তারপরে সেই মক টেস্টের রিভিউ, সবটাই আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি অ্যান একাডেমি প্লাসের সাবস্ক্রিপশনের দ্বারা। তাই যদি মনে হয় আমাদের সাথে যুক্ত থাকতে চাও, আমাদের সাথে এই উইকের ফ্রি টেস্টে তোমরা পার্টিসিপেট করতে পারো, যেখানে ইংলিশ রিজনিং এবং ম্যাথামেটিক্সের এখানে টেস্ট কন্ডাক্ট করা হবে। এবং ডেটসগুলো তোমরা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কন্টিনিউয়াস এখানে একটা প্রগ্রেস থাকছে এবং কন্টিনিউয়াস এখানে তোমরা আমাদের সাথে গ্রো করতে পারছো। এখানে WBP কনস্টেবলের মিনি স্কলারশিপ একটি টেস্ট রয়েছে 17ই নভেম্বর। এই টেস্টে র্যাঙ্ক 1 থেকে শুরু করে 30 পর্যন্ত ডিফারেন্ট এখানে যারা প্রেজেন্ট রয়েছে, তারা এই সমস্ত প্রাইজেসগুলো পেয়ে যাবে। 45 মিনিটসের একটি টেস্ট থাকছে, তাই এই অ্যানালিসিসটিও আমাদের এডুকেটরদের দ্বারা করে দেওয়া হবে। তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। মিশন খাকির আরেকটি স্কলারশিপ টেস্ট আসছে 21 নভেম্বর, সেখানেও সাবস্ক্রিপশনের উপর এখানে ছাড় তোমরা পেয়ে যাচ্ছ, র্যাঙ্ক ডিফারেন্ট র্যাঙ্ক হোল্ডাররা। তো তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও এবং নিজের কোয়ালিটিকে এখানে চেক করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। স্পেশাল ক্লাস যে ফিচার্সগুলি রয়েছে, সেই স্পেশাল ক্লাস ফিচার্সগুলি তোমরা অনেকটাই প্লাস ক্লাসের মতো পেয়ে যাবে, বিকজ ইন্টারঅ্যাক্টিভ সেশনস, লার্নারদেরকে পোল প্রোভাইড করা, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে যদি কোনো একজন এডুকেটরকে ফলো করে রাখো, আফটার দি ক্লাস তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের যে নোটস এবং এনিথিং এই পার্টিকুলার ক্লাসটি করার জন্য কোনো কিছু তোমাদেরকে আর কি বাধা সৃষ্টি করতে পারবে না, যদি তোমাদের কাছে একটা ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন থাকে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাহলে সাবস্ক্রিপশন তোমরা নিয়ে দেখতে পারো। 1 মান্থ এবং 3 মান্থের সাবস্ক্রিপশন প্ল্যান কোয়াইট কস্টলি, বাট সেক্ষেত্রে যখনই তুমি 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে চলে আসছো, তখন তোমার 633 পার মান্থ চলে আসছে এবং 12 মান্থসের সাবস্ক্রিপশন প্ল্যানে 871 চলে আসছে। তার উপর পার মান্থ বেসিসে আবারও 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ যদি অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের দ্বারা তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, নিজেদের প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকে নিজেদের প্রিপারেশনটি সম্পূর্ণ প্রস্তুতি এখানে নাও এবং সম্পূর্ণ সিলেবাসের কভারেজ তোমরা পাও। এই ভিডিওটি আমরা আজকে যেটি শুরু করতে চলেছি তার কন্টেন্টে চলো মুভ করা যাক। আজ আমরা মডার্ন হিস্ট্রি থ্রু MCQ সিরিজের পার্ট 5 চলে এসেছি। এর আগের 4টে পার্ট তোমাদের সাথে আপলোড করা রয়েছে। এই সিরিজে আমি 10টি পার্ট আপলোড করব। তাই তোমরা যারা এখনো পর্যন্ত আগের সিরিজগুলো দেখোনি, তারা দেখো। আমরা কম্প্রিহেন্সিভ ম্যানারে
হিস্ট্রির বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেনকে মডার্ন হিস্ট্রিকে কভার করছি এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এখানে আলাদা হিস্ট্রির যে পার্ট অ্যানশিয়েন্ট মেডাইভাল স্টার্ট করব। আমাদের আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে জানতে চাওয়া হচ্ছে উইথ রেফারেন্স টু দি রিভল্ট অফ দি 1857 হু অফ দি ফলোয়িং ওয়াজ বিট্রেইড বাই আ ফ্রেন্ড ক্যাপচার্ড অ্যান্ড পুট টু ডেথ বাই ব্রিটিশ। তো কাকে এখানে বিট্রে করা হয়েছিল, কার সাথে স্টোরিটি কানেক্টেড? সো এক্ষেত্রে আমাদের উত্তরটিতে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে আমাদের উত্তরটি হচ্ছে তাতিয়াটোপ। তাতিয়াটোপ ওয়াজ আ রেবেল ক্রেডিটেড উইথ ইনিশিয়েটিং দি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো 1857-র যে বিদ্রোহ তাতে তাতিয়াটোপের যে ইনিশিয়েটিভ রয়েছে তা অত্যন্ত অনস্বীকার্য। টোপ ওয়াজ আ সাপোর্টার অফ নানা সাহেব রেবেল ইন্ডিয়ান লিডার ডিউরিং দি ইন্ডিয়ান রেবেলিয়ন অফ 1857। পলিটিক্যাল স্ট্রম যখন এই মুমেন্টে অনেকটাই বেড়ে যায়, এখানে চারিদিকের পরিস্থিতি অনেকটা পরিমাণে উত্তেজিত হয়, ইন্ডিয়ান ট্রুপসরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা অনেক জায়গায় দেখা যায় জিতছিল, একটা সময় আসছিল। তো এখানে কানপুর স্ট্যাবলিশড নানা সাহেব অথরিটি অ্যান্ড বিকেম দ্য কমান্ডার ইন চিফ হিস রিভলিউশনারি ফোর্সেস। সো এখানে তারা নানা সাহেবের অথরিটি এখানে এস্টাবলিশড করে এবং কমান্ডার ইন চিফ রিভলিউশনারি ফোর্সেসে এখানে তিনি নিজেকে রিপ্রেজেন্ট করেন। এবং এই জায়গা থেকে আমরা দেখতে পারি প্রগ্রেসিং উইথ দি গোয়ালিয়র কন্টিনজেন্টমেন্ট আফটার দ্য ব্রিটিশ রি অকুপেশন অফ কানপুর, হি ফোর্সড জেনারেল উইন্ধম টু রিট্রিট ফ্রম কানপুর। সো এখানে এই জায়গাটা থেকে দুটো লোকেশন খুব ইম্পর্টেন্ট। এই কানপুর লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, এখানে নানা সাহেব খুব ইম্পর্টেন্ট, এখানে গোয়ালিয়রটি খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে টাইপিংটা মানে এটা একটু নিচে চলে এসেছে আমি বলে দিচ্ছি, বাট বিফোর হি কুড কনসলিডেট হিজ পজিশন, সেই জায়গা থেকে গোয়ালিয়রে হেরে যাওয়ার জায়গা থেকে আবার যতক্ষণ না তিনি নিজেকে একদম রেডি করবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। জেনারেল রোজ এখানে তাকে হারিয়ে দেন এবং রানী লক্ষ্মীবাইয়ের সাথে এখানে কিন্তু একটা আমরা যুদ্ধ দেখতে পারি। গোয়ালিয়রের এই যে ফল সেটি তাতিয়াটোপের কেরিয়ারে একটি অন্যতম টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, কারণ তিনি গোয়ালিয়রের এই হেরে যাওয়ার পরবর্তী টাইমে লঞ্চ করেন একটি ক্যাম্পেইন সাগরে মধ্যপ্রদেশ এবং নর্মদা রিভার রিজিন এবং রাজস্থানে। আফটার দ্য রিঅকুপেশন অফ কানপুর হি শিফটেড হিজ হেডকোয়ার্টার টু কালপি অ্যান্ড জয়েন্ড হ্যান্ডস উইথ দি রানী লক্ষ্মীবাই। তো তিনি এখানে কানপুরের পরবর্তী টাইমে তার হেডকোয়ার্টার কালপিতে শিফট করে দিয়ে রানী লক্ষ্মীবাইয়ের সাথে এখানে এই পার্টিকুলার জায়গা থেকে যুদ্ধে পরবর্তী অ্যাজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনারা সন্ধির একটা জায়গায় আসেন। পরবর্তী টাইমে ইনি নানা সাহেবকে পেশওয়ার হিসেবে ডিক্লেয়ার করেন। এবার এই যে স্টোরিগুলো এগুলো খুব ছোট ছোট আছে, এগুলো পুরো আওয়ার ধরে আমরা বলতে পারি স্টোরি রয়েছে। এবং নানা রাও পার্ক কানপুরে অবস্থিত ওয়াজ মেড ইন অনার অফ নানা সাহেব এবং তাতিয়াটোপ। কোথায় অবস্থিত? কানপুরেই অবস্থিত হবে এবং সেখানে তাতিয়াটোপের পার্কে একটি স্ট্যাচু আছে এবং হোম টাউন এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান। তো এই যে তাতিয়াটোপ, এই যে এই মুহূর্তে ইনি ইম্পর্টেন্ট, যে 1857-এর রিভল্টের সাথে কানেক্টেড ইম্পর্টেন্ট লিডাররা আমরা যদি দেখি, প্লেস এবং রিভল্ট অফ 1857 ইম্পর্টেন্ট লিডারদের যদি দেখি, দিল্লির এখানে বাহাদুর শাহ টু জেনারেল বখত খান, লখনউয়ের এখানে বেগম হজরত মহল, বিরজিস কাদির আহমদুল্লাহ, কানপুরের এখানে নানা সাহেব, রাও সাহেব, তাতিয়াটোপ আজিমুল্লাহ খান, ঝাঁসির এখানে রানী লক্ষ্মীবাই এবং বিহারের কুনওয়ার সিং অমর সিং। একটু টাইপিংয়ে এদিক ওদিক হয়ে গেছে সবকটা, তো নাম্বারগুলো যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো তোমরা নোট করে নিতে পারো। তার মানে কি, এই যে
মুভমেন্ট 1857-এর যে সিপাহী বিদ্রোহ বিভিন্ন আলাদা আলাদা জায়গায় এখানে কেন্দ্রীভূত করা হয়, এবং এই কেন্দ্রীভূত হওয়ার পরবর্তী টাইমে এনারা আবার দেখা যায় একটা কমন এজেন্ডা আনেন এবং ব্রিটিশদেরকে এখানে সেই সময় হারানোর একটাই মাত্র উদ্দেশ্য ছিল কিন্তু দেশকে স্বাধীন করা নয়, নিজেদের যে এরিয়া সেই এরিয়াকে স্বাধীন করা। তাই ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এবং এখানে যে লাইনটা একটা লেখা ছিল ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের যে ক্রেডিট এখানে দেওয়া হয়, এই কথাটা কিন্তু সবসময় সত্য কথা নয়। কারণ আমরা ইন্ডিপেন্ডেন্সের যে লড়াইটা লড়েছি এই সময় 1857-তে, সেটি নিজস্ব একটি সত্তার লড়াই ছিল, দেশকে স্বাধীন করার লড়াই কিন্তু ছিল না। তাই ন্যাশনালিজমের একটা স্টেপ অবশ্যই বলা যায় যে শুরু হলো ন্যাশনালিজম, বাট ন্যাশনালিজমের বিরুদ্ধে বা ন্যাশনালিজমের কে সঙ্গে করে যে লড়াই সেটা বলাটা একটু ডিফিকাল্ট। নেক্সট এখানে মঙ্গল পাণ্ডেকে নিয়ে কথা বলা হচ্ছে। ফায়ার্ড দ্য ফার্স্ট শুট অফ দি রিভল্ট 1857 কোথায়? তো এই ঘটনা আমরা দেখতে পারি ব্যারাকপুরে হয়। অনেকে হয়তো মিরট ভুল করে বলে ফেললে, তো এই ভুলটা করো না। রিভল্ট অফ 1857, ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেপয় মিউটিনি। দ্য রিভল্ট বিগিন এখানে 10 তারিখ মে মাসের 1857-তে কোথায়? মিরাটে, অ্যাজ আ সিপয় মিউটিনি এটি স্টার্ট হয়। এবার এই সময়ে সিপয় মিউটিনি যখন চলছে, 1848 থেকে বলতে পারবে তো কে ছিল? মনে করে দেখো তো 1848 থেকে, বিকজ এই সময়ে একটা পলিটিক্যাল অ্যাগ্রেশন বা পলিটিক্যাল একটা কজ তৈরি হয় ডক্ট্রিন অফ ল্যাপসের ডালহাউজির জন্য, এবং ওয়েলেসলি ওয়েলেসলির সাবসিডারি অ্যালায়েন্স কিন্তু এখানে অনেকটা প্রবলেম ক্রিয়েট করে। তো ডক্ট্রিন অফ ল্যাপস এবং সাবসিডারি অ্যালায়েন্সের দ্বারা আমরা বলতে পারি এই দুটি ব্রিটিশের যে পলিসি, এই পলিসি অন্যতম কারণ হয় সেই সময়ের মানুষের অ্যাগ্রেশনকে বাড়িয়ে তোলার জন্য। তারপরে আস্তে আস্তে দেখা যায় এখানকার যে ল্যান্ড রেভিনিউ যে সিস্টেমগুলি ছিল আমাদের, পারমানেন্ট সেটেলমেন্ট, তারপরে হচ্ছে রায়তওয়ারি সিস্টেম, তারপরে হচ্ছে মাহালওয়ারি সিস্টেম, এই রায়তওয়ারি, মাহালওয়ারি, পারমানেন্ট সেটেলমেন্ট প্রত্যেকটা সিস্টেমের দ্বারা ল্যান্ড রেভিনিউর যে কালেকশনের প্রসেস সেটা অনেকটা পরিমাণে, এখানে আমরা বলতে পারি যে ল্যান্ড রেভিনিউ কালেকশনের যে প্রসেসটা থাকে সেটা অনেকটা কনজেস্টেড একটা প্রসেস হয়। এই কনজেস্টেড একটা প্রসেসে এখানে সমস্যাটা কোথায় আসে? এই সমস্যাটা আমরা এখানে দেখতে পারি ঠিক এইভাবে হয় যে এই যে পলিটিক্যাল এজেন্ডাটা এখানে চলতে থাকে ল্যাপসে সাবসিডারি অ্যালায়েন্সের দ্বারা, আমাদের যে পলিটিক্যাল বেস সেই বেসটা বদলে যায়। তো পলিটিক্যাল বেসটা যখন বদলে যায়, সেই পলিটিক্যাল বেসটা বদলে গিয়ে আমাদের যে মালিকানা সত্তা সেটা বদলে যায়। কারণ ক্ষমতা যার হাতে, এখানে ইকোনমির বেসিক ইউনিটটা যার হাতে, সে এখানে প্রগ্রেস করছে। সো গ্রিভেন্সেস অফ সিপয়, জামিনদারি ইস্যু, মিলিটারি ডিসক্রিমিনেশন ইন্ডিয়ান সোলজারদের মধ্যে, যেটি সেই সময়কার একটা পিওর ইকোনমিক কজ হিসেবে কাজ করে। এবার পিওর ইকোনমিক কজ হিসেবে বলতে গেলে কিভাবে এই কজটাকে আমরা দেখতে পারি? ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে সময়কালটা থাকছে এখানে আমরা দেখতে পারি সিপাহীদের মধ্যে একটা ক্ষোভ বাড়তে থাকে। কারণ এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম যেগুলি চলছিল তাতে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। এবার যেই সাধারণ মানুষগুলির উপর অত্যাচার করা হচ্ছে তাদের এখানে নিজস্ব রোজগার, রুটি রোজগার হারিয়ে যাচ্ছে, বিকজ এখানে ব্রিটিশরা আমাদের ইকোনমিক ড্রেনিং থিওরি চালু করে দিয়েছে। এই যে ইকোনমিক ড্রেন আমাদের হচ্ছে, আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, সব কিছুই হচ্ছে, আমাদের এখান থেকে র মেটেরিয়াল চিপ কস্টে কিনে নিয়ে গিয়ে তারা সেখানে হাই কস্টে ফাইন গুডস বিক্রি করছে, এবং তাদের মেশিন মেডস গুডস আমাদের এখানে এনে আবার বিক্রি করছে। তো সব মিলিয়ে সবটাকে নিয়ে আমরা যদি দেখি, সিপাহীদের মধ্যে এখানে গ্রিভেন্স বা ক্ষোভ তৈরি হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, কারণ এই চাষিরা নিজের পেটের দায়ে হয়তো সিপাহী হয়েছে, তারা এখানে আর্মিতে ব্রিটিশদের নাম লিখিয়েছে। এবার এখানেও তাদের শোষণ, এখানেও শোষণ, তাদেরকে সমপরিমাণ পয়সা দেওয়া হচ্ছে না, স্যালারি দেওয়া হচ্ছে না।
জামিনদারি ইস্যুটা তো বললামই আগে, এই ল্যান্ড রেভিনিউ প্রবলেম চলছে, এবং এখানে সোসাইটিতে হিন্দু মুসলিম নির্বিশেষে দেখা যাচ্ছে যে তাদেরকে এমন এমন কিছু প্রপোজালস দিতে বাধ্য করা হচ্ছে বা প্রপোজাল দেওয়া হচ্ছে, সেটা তাদেরকে মানতেই হবে, আদারওয়াইজ তাদের এখানে ডেভেলপমেন্ট আটকে যাবে, এরকম একটা প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে মিলিটারি ডিসক্রিমিনেশন, এই যে সোলজারদের মধ্যে হচ্ছে, এটা একটা অন্যতম ইকোনমিক কজ হিসেবে এখানে কাজ করছে। ব্রিটিশ সোশ্যাল রিফর্ম, সোশ্যাল এখানে যে কজ আমরা দেখতে পাই, উইডো রিম্যারেজ, অ্যাবলিশন অফ সতি, এডুকেশন ফর গার্ল, খ্রিশ্চান মিশনারি। এবার উইডো রিম্যারেজ 1829, উইলিয়াম বেন্টিং এর টাইম লাইন আমরা জানি। এবার উইলিয়াম বেন্টিং এর এই যে টাইম লাইনে এখানে রেগুলেশন ইস্যু করা হলো, এবার এই যে রেগুলেশন এখানে ইস্যু করা হলো, এই রেগুলেশন পরবর্তী টাইমে কিন্তু 1833 অ্যাক্টের পরে তা কিন্তু অ্যাক্ট নামে পরিচিত, ব্রিটিশদের সব পলিসি, তার আগে পর্যন্ত সব রেগুলেশন ছিল। এবার এই উইডো রিম্যারেজ এবং এই অ্যাবলিশন অফ সতি আমরা খেয়াল করলে দেখব, অ্যাবলিশন অফ সতি, সরি উইডো অ্যাবলিশন অফ সতি এখানে হচ্ছে গিয়ে 1829, উইডো রিম্যারেজ হচ্ছে 1856। তো এই যে চেঞ্জেসটা হলো, এই চেঞ্জেসটা মাঝে মাঝে আমি তোমাদের সাথে ইচ্ছা করে করে থাকি, এই পয়েন্টটাকে তোমরা বোঝার চেষ্টা করবে। অনেক সময় কি হয়, উইডো রিম্যারেজ দেখেও হয়তো মাইন্ডে সতি চলে বা সতি দেখে রিম্যারেজ চলে, দুটো কিন্তু আলাদা, এবং দুটোর ভিউ পয়েন্টে এখানে বিদ্যাসাগর আর এখানে রাজা রামমোহন রায় কানেক্টেড। এবার এই যে সময়টা, এই সময়টাতে বিদ্যাসাগর আজকে প্রকাশটা আনতে পেরেছিলেন ডালহৌজির জন্য, আর সতীর এখানে বেন্টিং এখানে হেল্প করেছিলেন, তাহলে এই সময়ে সোসাইটির হিন্দুইজমে এগুলো হচ্ছে কালচার ছিল এবং রিম্যারেজকে সাপোর্ট করা হতো না। ইনফ্যাক্ট আজকের দিনেও অনেক সময় রিম্যারেজকে সাপোর্ট করা হয় না, এইটা একটা সমস্যা ক্রিয়েট করে। এডুকেশন ফর গার্লস, সেই সময় নর্মালি এডুকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি 1835 থেকে স্টার্ট হচ্ছে ম্যাকিউলে মিনিট, তারপর এখানে 1854 উডস ডিসপ্যাচ, এবং তারপর 1857 ডিফারেন্ট ইউনিভার্সিটি সেট আপ, এখানে এডুকেশনে মেয়েদের জন্য তথা সবার জন্য গ্রো করে। খ্রিশ্চান মিশনারিরা 1813 আমাদের এখানে আসা শুরু করে, এবং 1813 এসে তারা এডুকেশনকে অনেকটা পরিমাণে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে। 1 লক্ষ টাকা ভারতীয় এডুকেশন, বিশেষ করে প্রাইমারি এডুকেশনের উপর খরচ করার কথা বলা হয়। তো সব মিলিয়ে শিক্ষার যে উন্নতি, যে বিস্তার, ব্রিটিশদের সেটা অনেকটা ক্ষোভ তৈরি করে দেয়। ব্রিটিশদের সেটা ক্ষোভ কেন তৈরি করে, ব্রিটিশদের মনে হয় এটা একটা ক্ষোভের কারণ। তার কারণ কি, তার কারণ হচ্ছে গিয়ে এই সময়টাতে ব্রিটিশরা ভাবে যে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাতে যদি আমরা সাধারণ যে ইন্টেলিজেন্সিয়াল গ্রুপ অফ পিপলদেরকে হেল্প করি, তাহলে তারা নিজে থেকে আমাদের এখানে এসেছে, তাদের সোশ্যাল রিফর্ম আমাদের করা উচিত, কারণ সমাজের নেগেটিভিটি হলে গোটা সিস্টেমটার উন্নতি হবে না, আর গোটা সিস্টেমের উন্নতি না হলে তাদেরকে বাইরে থেকে লোক এনে এখানে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে হলে অনেক খরচা পড়ে যাবে, তাহলে এখানকার লোকদেরকে একটু শিক্ষিত করতে হবে। এবং এই সিপাহী বিদ্রোহের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে আমরা যদি দেখি এনফিল্ড রাইফেলের ফ্যাক্টর, এনফিল্ড রাইফেল এখানে ধর্ম একটা নাশের একটা কথা এখানে ছড়িয়ে যায়, হিন্দু মুসলিম নির্বিশেষে এখানে গরু এবং শুকরের চর্বি দিয়ে তৈরি কার্তুজের মুখ খুলে তারপর কার্তুজ ব্যবহার করা, এটি ধর্মনাশের ভয় সিপাহীরা পায়। তারপর 34তম নেটিভ ইনফ্যান্ট্রি মঙ্গল পাণ্ডে তাই এই জায়গা থেকে বিদ্রোহ করা শুরু করেন, এবং সেটি ব্যারাকপুরে। নেক্সট কোশ্চেন এখানে আমরা যদি দেখি, নেক্সট আমাদেরকে বলা হচ্ছে হু ইজ দি অথর অফ দি বুক দ্য লাস্ট মুঘল দ্য ফল অফ আ ডাইনেস্টি দিল্লি 1857। তো মুঘলদের এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট একটা পার্ট অবশ্যই, এবং এখানে এর পরবর্তী টাইমে বাহাদুর জা জফরকে রঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। তো উত্তরটা কি, উত্তরটা এক্ষেত্রে আমাদের উইলিয়াম ড্যালরেম্পল, উচ্চারণ যে যেভাবে করো। এবার আমাদেরকে দেখো এই টাইপের প্রচুর বই পড়তে হয়, এবং এদের সম্পর্কে
আইডিয়া না রাখলে আমাদের কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে এবং বারে বারে এই টাইপের কোশ্চেন এসেছে। যেমন 1857 এসেনসেন লিখেছেন, সেপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 আর সি মজুমদার লিখেছেন, 1857 দ্য গ্রেট রেবেলিয়ন অশোক মেহতা যে লিখেছেন, গ্রেট মিউটিনি এখানে ক্রিস্টোফার হিবার্ট লিখেছেন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বিনায়ক দামোদর সাভারকর লিখেছেন, রেবেলিয়ন 1857 এটি লেখা হয়েছে পুরাণচন্দ যোশীর দ্বারা, ইন্ডিয়ান মিউটিনি অফ 1857 জর্জ ব্রুস ম্যালেসন লিখেছেন, রিলিজিয়ান অ্যান্ড আইডিওলজি অফ দি রেবেলস অফ 1857 ইকবাল হুসেন লিখেছেন, এক্সক্যাভেশন অফ ট্রুথ আনসাং হিরোজ অফ 1857 ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স খান মোহাম্মদ সাদিক খান লিখেছেন। এবার এতগুলো বইয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেগুলি সেগুলি আমি মার্ক করছি, সেগুলি প্রায় সময় তোমাদের জন্য পরীক্ষাতে আসে। এবার এই যে চারটে 1857 নর্মাল 1857 এসেনসেন সিপয় মিউটিনি সাথে রিভল্ট অফ 1857 আসি মজুমদার দ্য গ্রেট রেবেলিয়ন গ্রেট অশোক মেহতা এবং দ্য ওয়ার ফর ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বিনায়ক দামোদর সাভারকর। তো এই যে চারটে ডেটা এখানে আমাদেরকে পাচ্ছি, এই চারটে ডেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার এই টাইপের বইগুলো মাঝে মাঝে তোমাদেরকে এরকমভাবে চলে আসতে পারে, তো তোমাদেরকে এটা বুঝতে হবে যে কি কতটা কিভাবে লেখা যায় বা যায় না, সেই স্টাডিটা তোমাদেরকে এখানে করতে হবে বা কতটা তোমরা মনে রাখতে পারবে। এবার আসলে তো একটা নাম্বারই আসবে, এবার সেটা তোমাদেরকে বুঝতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, উইচ ওয়ান অফ দি ফলোয়িং টেরিটরি ওয়াজ নট অ্যাফেক্টেড বাই দি রিভল্ট অফ 1857। তো আনসার ইজ চিতর, ঝাঁসি, চিতর, জগদীশপুর, লখনউ। তো এখানে কথাটা হচ্ছে নট অ্যাফেক্টেড রয়েছে, তো এই জায়গাটিকে মাথায় রাখবে। এখানে এই যে বিদ্রোহ 1857 এটি সাকসেসফুল হয়নি আমরা জানি, তো 1857 এই যে বিদ্রোহ সাকসেসফুল না হওয়ার পিছনে কারণ কী ছিল? লিমিটেড টেরিটোরিয়াল স্পিড ওয়াজ ওয়ান অফ দি ফ্যাক্টর, দেয়ার ওয়াজ নো অল ইন্ডিয়া, বেসিক্যালি অল ইন্ডিয়া ফিলিং অ্যাবাউট দি রিভল্ট, প্রত্যেকটি ক্লাস কিন্তু এখানে জয়েন করেনি, বড় জমিদাররা তারা এখানে আসেনি, ইনফ্যাক্ট তারা অনেকে প্রমিস করেছিল আসবে তারা আসেনি, ইন্ডিয়ান এডুকেটেড যারা রয়েছেন তারা রিভল্টটিকে ব্যাকওয়ার্ড ভেবেছেন তারাও এখানে আসেননি, রুলার্স যারা পার্টিসিপেট করেননি যেমন সিন্ধিয়া অফ গোয়ালিয়ার, হোলকার অফ ইন্দোর, রুলার অফ পাটিয়ালা সিন্ধ আদার শিখ এবং মহারাজা অফ কাশ্মীর, চিফটেইনস অ্যান্ড মহারাজা অফ কাশ্মীর এরা পার্টিসিপেট করেননি। তো তোমাদের না এটা মাথায় রাখতে হবে, পাটিয়ালা, গোয়ালিয়ার এবং ইন্দোর, পাটিয়ালা, গোয়ালিয়ার অ্যান্ড ইন্দোর, তো পিজি ইন, বাদ বাকি যদি নিজে এমনি মনে রাখতে পারো মনে রাখো অসুবিধা নেই, বাট এরা যে পার্টিসিপেট করেন না এটা কিন্তু আমাদের কাছে পরীক্ষাতে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, নেক্সট এখানে কোশ্চেন, ওয়ান অফ দি ইন্ডিয়াস ফার্স্ট ফ্রিডম ফাইটার্স এগেনস্ট ব্রিটিশ ইজ, ফার্স্ট প্রথম, তো ফ্রিডম ফাইটার এগেনস্ট ব্রিটিশ জানতে চাওয়া হচ্ছে, এখানে অপশানটা কি হওয়া উচিত কি মনে হয়? এই যে অপশানসগুলো এখানে ভীষণভাবে স্টাডি করা উচিত, প্রথম ফ্রিডম ফাইটার এগেনস্ট ব্রিটিশ, সো মহাত্মা গান্ধী অবশ্যই ফ্রিডম ফাইটার, বাট অপশান মানে যেটি আমরা দেখতে পাচ্ছি আনসার কিন্তু আমার সি, একটু স্টাডি করো নিজেরা। সো বরেলিতে খান বাহাদুর ডিসেন্ডেন্ট অফ ফর্মার রুলার অফ লোহিলাকান্ড, এখানে দেখা যায় নট এনথুজিয়াস্টিক অ্যাবাউট দি পেনশন বিং গ্রান্টেড বাই দি ব্রিটিশ, খান বাহাদুর এখানে অশান্ত হন তাই তিনি এখানে বিদ্রোহ ঘোষণা করেন। বিহারে কুনওয়ার সিং জমিনদার অফ জগদীশপুর এখানে রিভল্টে পার্টিসিপেট করেন। এবার আমি আগের পার্টটাতে আসি, এই কোয়েশ্চেনটাতে আমরা তো জানি ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাহলে জগদীশপুর দেখো পড়লাম, তার মানে বিহারে এখানে জমিনদার
কুনওয়ার সিং এই রিভল্টে পরিচালিত করেন এবং তিনি সিপাহীদের সাথে এখানে জয়েন করেন। মৌলভি আহমদুল্লাহ অফ ফৈজাবাদ এখানে ব্রিটিশ ট্রুপসদের বিপক্ষে লড়াই করেন। আওয়াধে রানী লক্ষ্মীবাঈ এখানে ঝাঁসিতে লিডারশিপ নেন। রানী লক্ষ্মীবাঈ এবং তাঁতিয়া টোপে গোয়ালিয়ার পর্যন্ত এখানে মার্চ করেন, বাট গোয়ালিয়ারকে আগেই বললাম রিক্যাপচার করে নেওয়া হয় এবং এই রিক্যাপচারটা তাঁতিয়া টোপির যে পলিটিক্যাল কেরিয়ার তার জন্য অনেকটাই প্রয়োজনীয় একটা ধাপ আমরা বলতে পারি। নেক্সট কোশ্চেন, ওয়েন ডিড কুইন ভিক্টোরিয়া ডিক্লেয়ার দ্য টেকিং ওভার দি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার ব্রিটিশ রুল? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এখানে কুইন ভিক্টোরিয়া নিয়ে নিচ্ছেন নিজের কাছে। কুইন ভিক্টোরিয়া এই অ্যাডমিনিস্ট্রেশনটি নিলেন কেন? 1857-র বিদ্রোহ হলো এবং 1857-র বিদ্রোহ হওয়ার ফলস্বরূপ 1858-এ গুড গভর্নমেন্ট একটা অ্যাক্ট এলো। কেন এলো, ওয়াই? অ্যাক্ট এলো কারণ ব্রিটিশ কুইন ভিক্টোরিয়া এই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে নতুন রুল ব্রিটিশ পার্লামেন্টের তরফ থেকে তৈরি করতে বা স্টার্ট করতে চাইলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে 1 নভেম্বর 1858-এ এই যে জার্নিটা স্টার্ট করলেন, তারা 1857-এ ধ্বংসাত্মক একটা পরিবেশ পেয়েছিলেন এবং দেখেছিলেন যে এখানকার মানুষদেরকে যদি প্রপারলি রুল না করা হয় তাহলে এনারাও কিন্তু আমাদের উপর হাবি হতে পারে। আমরা যদি ইতিহাসের পাতায় শুরু থেকে এদের জার্নিটা দেখি, 1600-এ এরা কি পেল? এরা হচ্ছে পারমিশন পেল ফার্স্টে সিম্পলি ট্রেডিং করার জন্য। তো 1600-এ এরা ট্রেডিংয়ের পারমিশন পেল। 1608-এ তারা জাহাঙ্গীরের কোর্টে উইলিয়াম হকিন্সকে পাঠিয়ে দিল, জেমস ওয়ানের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন জাহাঙ্গীরের কোর্টে এলেন। এই টাইমে এটি ছিল আকবর। 1615-এ এখানে থমাস রো এলেন, এগেইন জেমস ওয়ানের রিপ্রেজেন্টেটিভ ইনি। ইন দ্য মিন টাইম পর্তুগিজদের সাথে ইংলিশদের অশান্তি, 1612-তে এখানে ব্যাটেল এখানে হলো, ব্যাটেল অফ সোয়ালি বা সুভালি হলো। এবং এই যে ব্যাটেলের মাঝখানে দেখা গেল এখানে ড্র্যাগন নামক শিপে করে ওসিয়ানদারে করে ক্যাপ্টেন বেস্ট এলেন। তার পরবর্তী টাইমে 1630-তে সুরাটে এখানে ফ্যাক্টরি ওপেন করা হলো। তার পরবর্তী টাইমে এখানে আমরা দেখতে পারলাম আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে 1632-তে, 32-33 এরকম জায়গায়, 32-তে সুলতান অফ গোলকুন্ডার থেকে এখানে পারমিশন পাওয়া যাচ্ছে। তারপরে বালাসোর ওড়িশাতে তারা ট্রেডিং ফ্যাক্টরি ওপেন করছে। 1651-এ বেঙ্গলে ট্রেডিং ফ্যাক্টরি ওপেন করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আস্তে 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 এদের ডেভেলপমেন্ট হচ্ছে। এবার এই যে ডেভেলপমেন্ট এখানে যে পারপাসটা আসছে, এই ডেভেলপমেন্টটি কিসের ডেভেলপমেন্ট? এই ডেভেলপমেন্টটি শুধুমাত্র কি ট্রেডের ডেভেলপমেন্ট? না, ট্রেড এবং পলিটিক্যাল কেরিয়ারের এক্সপ্যানশনের ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট চলতে চলতে যখন 1698-এ এখানে তিনটে গ্রামের ট্রেডিং রাইট এখানে পাওয়া গেল, তাহলে সেই ট্রেডিং রাইটের দ্বারা এখানে দেখা যাচ্ছে যে কলকাতা গোবিন্দপুর সুতানুটি এই তিনটে জায়গায় প্রসপারিটি জমে উঠল এবং ফোর্ট উইলিয়ামের ফরমেশন, তার পরবর্তী টাইমে ঔরঙ্গজেবের মৃত্যু, ল্যাটার মুঘলদের নেগেটিভিটি সবটাই কানেক্টেড। কিছুদিন আগে তোমাদের একটা সেশন প্রোভাইড করেছি কি মুঘল এম্পায়ার এখানে এন্ডিংয়ের পিছনে কারণটা কি। তো তারপরের যে স্টোরিগুলো এতদিন ধরে এরা আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে করে যাচ্ছে, 1757-র বিদ্রোহ হলো, আবার পলাশীর যুদ্ধ হলো, তারপরে দিওয়ানি রাইটস তারা পেয়ে গেল, তারপরে ক্লাইভ এখানে অপচয় করতে থাকলেন এবং তার ক্ষমতার অপচয় করতে থাকলেন,
ডুয়াল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন আনলেন, তারপরে রেগুলেটিং অ্যাক্ট এলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই স্টোরিগুলো আরও ক্লিয়ার হবে যদি তোমরা আমাদের সাথে ক্লাসে জয়েন করো, এবং আমার মনে হচ্ছে যারা অলরেডি ক্লাসে আছে তারা এই স্টোরিগুলোকে সাজাতে পারছে। আমি ক্লাসে তোমাদের শুধু পড়াই না, পড়াটাকে মাথায় কিভাবে নেওয়া যায় সেটারও রিপ্রেজেন্টেশন করে। তাই যদি মনে হয় আমাদের সাথে ক্লাসে আসতে চাও, তোমরা চাইলে আমাদের সাথে ক্লাসে আসতে পারো। এই 1857-র এই যে রিভল্ট, এটা একটা টার্নিং পয়েন্ট কিন্তু ইতিহাসের পাতায়। বিকজ অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিসিস যা পরিবর্তিত হয়েছে তার মধ্যে নতুন প্রভাব আমরা দেখতে পারি। ব্রিটিশ পার্লামেন্ট অগস্টের 2 তারিখ 1858-এ পাস্ট অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এই অ্যাক্টের দ্বারা কুইন ভিক্টোরিয়াকে সভারেন রুলার কিন্তু বানিয়ে দেওয়া হয় এবং সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়। এই প্রথমবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাই সভারেন অফ গ্রেট ব্রিটেন ওয়াজ অ্যানাউন্সড বাই লর্ড ক্যানিং, বিকজ ভাইসরয় হয়ে যায় এবং দরবার হয় এখানে, কুইন প্রোক্লামেশন এখানে ইস্যু করা হয় নভেম্বর মাসের 1 তারিখ 1858-এ। ইট ওয়াজ অলসো প্রমিস দ্যাট পুরোনো ইন্ডিয়ান রাইট কাস্টম প্র্যাকটিস, এখানে যাবতীয় যা কিছু রয়েছে, উড বি গিভেন ডিউ রিগার্ড ওয়াইল ফ্রেমিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং দ্য ল, মানে সব কিছুকে এখানে প্রায়োরিটি দিয়ে সব কিছু এখানে পরবর্তী স্টেপ নেওয়া হবে। নেক্সট, এখানে ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া কি? সো দ্য প্রেস, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। এর এই উত্তরটি একটু মার্ক করে রেখো, কারণ অনেক সময় অনেক জায়গায় তোমরা সিটাও পেতে পারো। নেক্সট কোশ্চেন, উইচ অফ দি ফলোয়িং কমিশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি আর্মি রিঅর্গানাইজেশন আফটার দি সাপারেশন অফ দি রিভল্ট অফ 1857? তো 1857-র যে বিদ্রোহটা হলো, এই বিদ্রোহের হওয়ার পিছনে আসল কারণটা কি ছিল? অ্যাগ্রেশন মেনলি ইন মিলিটারি ট্রুপস। এবার আর্মির তাই রিঅর্গানাইজেশন দরকার, এবং সেই রিঅর্গানাইজেশনের জন্য যে কমিটি অ্যাপয়েন্ট করা হলো সেটি হলো পিল কমিশন। এবার এখানে দুটো ডেটা খুব ইম্পর্টেন্ট। দুটো ডেটা কিভাবে ইম্পর্টেন্ট সেই জায়গাটিকে যদি একটু দেখো, সেটি হচ্ছে গিয়ে নতুন করে 1858-এর পরে গুড গভর্নমেন্ট অ্যাক্ট আসছে, নতুন করে একটা ডেভেলপমেন্ট চেষ্টা করা হচ্ছে, এবং এই যে পিল কমিশন এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, তার পরবর্তী টাইমে এডুকেশন নিয়ে হান্টার কমিশন আসছে, তার পরবর্তী টাইমে পাবলিক সার্ভিস কমিশন আসছে, তার পরবর্তী টাইমে সাইমন কমিশন আসছে। এই ক্রনোলজির ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্রনোলজিটা যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু তুমি স্টোরিটাকে বুঝতে পারবে না। নেক্সট, বাহাদুর শাহ জাফরকে অ্যারেস্ট করা হয়, সেন্ড করে দেওয়া হয় কোথায়? রাঙ্গুনে। কারণ এই বাহাদুর শাহ টু বা জাফর ল্যাটার মুঘলের পার্ট। তো 1707-এ যখন ঔরঙ্গজেব মারা গেলেন, তার 3 পুত্র মুয়াজ্জাম, কামবাক্স এবং আজম শাহ, এনাদের মধ্যে দেখা গেল ক্ষমতার একটা লড়াই হলো। মুয়াজ্জাম ছিলেন গভর্নর অফ কাবুল, মোহাম্মদ কামবাক্স ছিলেন গভর্নর অফ ডেকান, এবং আজম শাহ ছিলেন গুজরাটের গভর্নর। এবার এখানে এই 3 জনের মধ্যে থেকে মুয়াজ্জাম বাদবাকিদেরকে হারান, এবং বিশেষ করে আজম শাহকে হারান ব্যাটেল অফ জজাউতে, এবং তিনি সিংহাসনে বসেন বাহাদুর শাহ 1-এর টাইটেল নিয়ে। বাট আমরা যাকে পড়ছি তিনি কিন্তু বাহাদুর শাহ 2 লাস্টে। তাহলে মুয়াজ্জাম, কামবাক্স, আজম শাহ। মুয়াজ্জাম কাবুল, কামবাক্স হচ্ছে ডেকান, আজম শাহ হচ্ছে গুজরাট। এবার এই বাহাদুর শাহ 1, মুয়াজ্জাম বা শাহ আলম 1 সিংহাসনে বসেন 63 বছর বয়সে, এবং তার সময় তার ক্ষমতা কিন্তু তার ওয়াজিরের হাতে ছিল, যেটি জুলফিকার খান, যার নাম খাফি খান, এনাকে শাহী বেখবর টাইটেলটা দেয়। এরপরে জাহানদার শাহ আসেন, এবং তার পরবর্তী টাইমে ফারুক শিয়ার আসেন। কিং মেকার সৈয়দ ব্রাদার্সরা এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। হুসেন আলী খান বরাহা, আবদুল্লাহ খান বরাহা। তো আবদুল্লাহ এখানে ওয়াজির থাকেন, হুসেন আলী খান বরাহা কি থাকেন আমি সেশনসে বলেছি, দেখো। এবার এই বাহাদুর শাহ 2 যার কথা আমরা বলছি, ইনি 1837-এর ব্যক্তি।
বাদুজা জাফর নামে এনাকে দেওয়া হতো। জাফর এনার সারনেম ছিল এবং লাস্ট মুঘল এম্পেরার ইনি ছিলেন। মুখটি দেখলেই বুঝবে কতটা করুণ এই ব্যক্তি ছিলেন, এবং তার কারুণ্যের ছোপ এখানে আমরা দেখতে পাচ্ছি। ইংলিশদের দ্বারা তাকে ক্যাপচার করা হয়, রঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। তিনি গত হন 1862-তে শেষ মুঘল বাদশাহ। মুঘল এম্পায়ার এন্ড হয় নভেম্বর মাসের 1858-তে, বিকজ বাই দি ডিক্লারেশন অফ কুইন ভিক্টোরিয়া। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মুঘল এম্পায়ারের এন্ডিংটা কিন্তু 1858-তেই এন্ড হয়ে যায়, এমন নাকি 62-তে বাহাদুরশাহ মারা গেল তারপরে এন্ড হচ্ছে, না। কারণ ডিক্লারেশন কুইন ভিক্টোরিয়া এম্পায়ারকে এন্ড করে দেয়, বলে এরপরে এরকম কোনো এম্পায়ার থাকবে না। আজকে লাস্ট কোশ্চেন, হু ইন্ট্রোডিউস ডক্ট্রিন অফ ল্যাপস। তো আমাদের আনসার আমরা আবার খুব ভালোভাবে জানেন, ডালহাউজি। ডালহাউজি 1848-58-এ ছিলেন, এবং এনার টাইমে বিভিন্ন বিদ্রোহ হয়, বাট যেটি তোমাদের মুখস্ত করার সেটি হচ্ছে গিয়ে সাতারার অ্যানেক্সেশন। সবার প্রথমে হয় 1854-এর উডস এডুকেশনাল ডিসপ্যাচ এখানে আসে, অ্যাংলো ভার্নাকুলার স্কুল আসে, গভর্নমেন্ট কলেজেস আসে, রেলওয়ে মিনিট 1853-তে আসে, টেলিগ্রাফ এখানে, পোস্টাল রিফর্ম আসে, 4000 মাইল এখানে দেখতে পাচ্ছি, গ্যাঞ্জেস ক্যানাল এখানে আসে, ডিক্লেয়ার করা হয় 1854-এ, উইডো রিম্যারেজ অ্যাক্ট আসে 1856-এ। সো এই ছিল আমাদের আলোচনা, থ্যাংক ইউ। এই সেশনসগুলোর মাধ্যমে যদি অনেক নতুন কিছু জানতে পারো, হিস্ট্রিকে ভালো লাগা তৈরি হয়, ডিসক্রিপশনে প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে কানেক্টেড থাকো এবং সেই সেশনসগুলি দেখে নিজেদের বেটার পারফরমেন্সের দিকে এক ধাপ এগিয়ে যাও। যদি মনে হয় হিস্ট্রি সেশনসগুলো ভালো লাগছে, একটি লাইক করে আমাকে চাইলে অ্যানাকাডেমি প্ল্যাটফর্মে হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।